আজ হচ্ছে ডে টু, তারাপীঠের সেকেন্ড দিন। আর সকালবেলার ওয়েদারটা ঠিক এরকম ছিল, বিভৎস বৃষ্টি। তো ওই জন্য ঘর থেকে বেরোতে পারিনি। তো সারাদিন কী করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এখান থেকে দিনটা শুরু করি। আরও একটা জিনিস তোমাদেরকে না শেয়ার করে পারলাম না, ঘুম থেকে উঠে দেখছি এরকম অসাধারণ বৃষ্টি, আর এই যে সামনে গরম গরম কড়াইয়ে কুচুরি ভাজছে। মানে বুঝতে পারছো কীরকম কম্বিনেশান? মানে আমার তো জাস্ট থালা নিয়ে বসে পড়তে ইচ্ছা করছে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে, বেরোতে পারবো না, তো একটু পরেই বেরো। এরপরই চলে এসেছি গরম গরম কচুরি খেতে। তো কচুরিটা ঝটপট খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। যখন ভিডিও তো দেখবে তখন কচুরি খাওয়ার পরও শান্ত হয়নি, তারপরেও এটা ওটা সেটা খেয়েই যাচ্ছি। আমি এরকমই খেয়েই যাই। আর তার উপর তারাপীঠের স্পেশাল ল্যাংচা মিষ্টি, এগুলো কি ছাড়া যায়? তাই খেয়েই অবশেষে খাওয়া দাওয়ার পর তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি আমাদের রুম। আর এটা হলো ডাবল বেড, তোমরা দেখতেই পাচ্ছ ডাবল বেড রুম। আর সামনে দিয়ে তোমাদের একটু প্রকৃতিটাও দেখিয়ে দিচ্ছি, খুব বৃষ্টি পড়ছে। নর্মাল ডাবল বেড রুম, আর রয়েছে একটা টিভি, আর ঠিক তার বেডের অপোজিটে রয়েছে একটা বিশাল বড় মিরর যেখানে আমি পোজ দিচ্ছি। এদিকে রয়েছে দুটো বাথরুম, এটা হচ্ছে একটা, আর একটা রয়েছে এটা। তো দিস ইজ দ্য রুম। আর এই রুমে আমরা চারজন থাকছি, আমি, বাবা, মা আর বোন। আরও একটা রুম নেওয়া হয়েছে, ওটা হচ্ছে নর্মাল সিঙ্গেল বেডরুম। এখানে তিন ভাই রয়েছে, একটা মিরর রয়েছে, মিররের পাশে ঠিক টিভি, আর এখানে সব গোল টেবিল হয়ে গল্প হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোনো যাবে না, তাই এখানেই বসে আড্ডা জমেছে। আর এটা একটা বাথরুম, আর দিস ইজ দ্য ব্যালকনি। অসাধারণ সামনে খাবারের দোকান, আবার অসাধারণ বৃষ্টি। আর এখন চলে এসেছি ফ্রেশ হয়ে চান করে ঠাকুরের ভোগ খেতে। আমরা যতবারই এসেছি ততবারই আমাদের এরকম দুপুরে মায়ের ভোগ খাওয়া হয়নি, তাই কালকেই ডিসকাশন হচ্ছিল যে আজ দুপুরে মায়ের ভোগ খাবো। তো সেটার জন্য টিকিটও করতে হয়। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের পুজো হয়েছে, সেই পুজোর ভোগ এখানে দেওয়া হবে, তো সেটার জন্য সব কিছু রেডি করা হচ্ছে।
আপাতত খাওয়া দাওয়ার পর আমরা এখানে এসেছি। আমরা বিকেলে পুজো দেবো, আর পুজোতে যা যা জিনিস লাগে সেজন্য বাবা কথা বলে নিচ্ছিল কি লাগবে না লাগবে। এখন আপাতত রুমে যাব, গিয়ে একটু রেস্ট নেবো, আর বিকেল 4টে নাগাদ আমরা পুজো দিতে আসবো। এই দেখো আমার বোনকে কি সুন্দর টিপ পরিয়ে দিয়েছে, শো ইওর ফেস। কেন ভালো লাগছে না? ভালোই তো লাগছে। বাবা পোস্ট এখন আর হাসিস না, সুন্দর লাগছে। এই যে ফটোগ্রাফার, আর এই যে মডেল, এই মডেল, এই ফটোগ্রাফার পাত্তাই দিচ্ছে না। আবার দাঁড়িয়েছে মডেল ফটো তোলার জন্য, আমার ছাড়া আর কিছু পুরোটা পুরোটা আরে পুরোটা তো ওই আর একটা মডেল কত কমতি মারছে, ফটো উঠছে না এটা। আরে হাতটা ঠিক কর, এরকম করে ফটো তোলে ও। এখন আরেকজন গেল আবার। এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। সন্ধেবেলা শ্মশানের অবস্থাটা ঠিক এরকম ছিল, আর শ্মশানের ভিতরে ইলেকট্রিসিটি দেওয়া যায় না, তো সেই জন্য শ্মশানের ভিতরটা এরকম অন্ধকারই। আর ইচ অ্যান্ড এভরি ডে সন্ধেবেলার দিকে বা যেসব ব্রাহ্মণ আছে বা যেসব তান্ত্রিক আছে তারা এরকমভাবে যজ্ঞপাঠ করে, তো বা আপাতত দু তিন দিন পরেই অমাবস্যা, তো সেটার জন্য একটা আলাদাভাবে সেট আপ তৈরি হয়েছে এখানে। অন্ধকার বলে আমি ঠিক দেখাতে পাচ্ছি না, তো এখন বললামই যেসব তান্ত্রিক বা কোনো কিছু পূজা তো সেটার জন্যই যজ্ঞপাঠ শ্মশানের মধ্যেই হয়, আর সেগুলোই চলছে এখন। Thank you.
অনেক ঘোরাঘুরির পর আমরা এখন রুমে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার, চিকেনের ঝোল আর রুটি। আর কাল তোমাদের একটা কথা বলা হয়নি, আমরা যতবারই তারাপীঠে এসেছি ততবারই আমরা মাংস কিনে, চিকেন হোক বা মাটন, আমরা রান্না করিয়ে নিয়ে এসেছি। তো এটাতে কী সুবিধা হয় যে রুমের মধ্যে বসে, বুঝতেই পারছো ফ্যামিলি যখন একসঙ্গে থাকে একটা বাঁদরামো মেরে খাওয়া যায়। তো ইউ ক্যান ট্রাই, এটা তোমরা ট্রাই করতে পারো, এটা খুব ভালো। তো আপাতত এই হলো আমাদের রাত্রের ডিনার। দেখতেই পাচ্ছ বাবা বা সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো এবার যদি চিকেনটা ফেলে রাখি তাহলে চিকেন রাগ করবে, বলবে যে আমাকে তুই খাচ্ছিস না। তো যাই হোক, আমরা ঝটপট করে ডিনার করে নিই। আর ডে টু তো এন্ড হয়েই গেল, আর ডে থ্রিতেও তোমাদের জন্য কিছু সারপ্রাইজ রয়েছে, তো স্টে টিউনড। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা আমায় কিছু বলতে চাও তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো, দেখা হচ্ছে অ্যানাদার এক্সাইটমেন্ট একটা ব্লগে। বাই বাই, গুড নাইট।